নমস্কার বন্ধুরা আমি সন্তু আপনারা দেখছেন দ্য লার্নিং এক্সপার্ট ইউটিউব চ্যানেল আজ রাজ্য সরকারের সিএম অর্থাৎ চিফ মেডিকেল অফিসার অব হেলথ ডিপার্টমেন্টে সাতশো আশিটি নতুন শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পরপর দেখে নেব কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হবে আবেদনের শেষ তারিখ কবে বেতন কত দেওয়া হবে কোন কোন পদে আপনাদের নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা অল নোটিফিকেশন সেট করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অন স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু হেলথ ডট গভ ডট এর ওয়েবসাইটে তো এই ওয়েবসাইট থেকে আপনারা অফিশিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে অফিশিয়াল নোটিফিকেশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অফিশিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা এবার চলে আসি অফিশিয়াল নোটিফিকেশানে এখানে আপনারা দেখছেন যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বনমালিপুর বারাসাত নট ফোর পরগানা লেফট সাইডে এখানে মেমো নাম্বার দেখতে পাচ্ছেন এবং রাইট সাইডে এই নোটিফিকেশানটা কবে প্রকাশিত হয়েছে সেই ডেটটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা দেখিনি যে আপনাদের কবে এবং কিভাবে আবেদন করতে হবে তো আপনাদের আবেদন করতে হবে অনলাইন মারফত অনলাইনে ডাব্লু ডাব্লু ডট নট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন ফুল শুরু হবে এক নয় দু হাজার বাইশ তারিখ থেকে এবং আপনাদের আবেদন করা শেষ তারিখ সাত নয় দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এরপরে আমরা দেখিনি আপনাদের কোন কোন পদে এখানে ভ্যাকান্সি বার হয়েছে এবং সেই পদে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি কি চাওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট এখানে দেওয়া হয়েছে যে ফুল টাইম মেডিকেল অফিসার অর্থাৎ এফটিএমও এই পদে আপনাদের নিয়োগ হবে চারটি ভ্যাকান্সি এখানে আছে এই পদের ক্ষেত্রে আপনাদের ষাট হাজার টাকা বেতন দেওয়া হবে এবং এখানে এজুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন এই পদের জন্য এম বিবিএস কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে একইভাবে পরবর্তী পোস্টের ক্ষেত্রে এখানে কমিউনিটি হেলথ নার্সিং অ্যাসিস্ট্যান্ট এখানে নিয়োগ করা হবে এই পদের ক্ষেত্রে আপনাদের বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা এই পদে আপনাদের ভ্যাকান্সি রয়েছে তিনশো ষাটটি এবং এই পদের ক্ষেত্রে আপনাদের এএনএম পাস করতে হবে এরপর পরবর্তী পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাফ নার্স এখানেও নিয়োগ করা হবে তো স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এবং এরখানে আপনাদের ভ্যাকান্সি আছে একশো চুয়াত্তরটি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে তো এখান থেকে ভ্যাকান্সিগুলো দেখে নেবেন এছাড়া এই পদের জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে জিএনএম ট্রেনিং এখান থেকে করে থাকতে হবে এরপর পরবর্তী পোস্ট আপনাদের দেখিনি পরবর্তী পোস্টে এখানে মেডিকেল অফিসার এখানে চাওয়া হয়েছে তো মেডিকেল অফিসারের ক্ষেত্রে বেতন ষাট হাজার টাকা ভ্যাকান্সি আছে চুয়াত্তরটি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এমবিবিএস চাওয়া হয়েছে পরবর্তী পোস্ট স্টাফ নার্স অর্থাৎ ইউএইস পদে নিয়োগ করা হবে এখানে আপনাদের বেতন আছে পঁচিশ হাজার টাকা ভ্যাকান্সি আছে চুয়াত্তরটি এখানেও আপনাদের জিএনএম ট্রেনিং আপনাদের করে থাকতে হবে জিএনএম ট্রেনিং করলে এই পদে আবেদন করতে পারবেন পরবর্তী পোস্ট হল স্টাফ নার্স পলিক্লিনিক এই পদের ক্ষেত্রে আপনাদের বেতন পঁচিশ হাজার ভ্যাকান্সি আছে চোদ্দোটি এবং এখানেও আপনাদের জিএনএম ট্রেনিং করে থাকতে হবে পরবর্তী পোস্ট হল কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ আরবান তো এখানে কিন্তু আপনাদের বেতন থাকবে তেরো হাজার টাকা ভ্যাকান্সি আছে চুয়াত্তরটি এবং এই পদের ক্ষেত্রে আপনাদের এএনএম কোর্স পাশ করে থাকতে হবে এরপর পরবর্তী পোস্ট দেখি পরবর্তী পোস্টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লক এপিডেমিওলজিস্ট এখানে নিয়োগ করা হবে এই পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে ভ্যাকান্সি আছে দুটি এবং এখানে আপনাদের এমএসসি ইন লাইফ সায়েন্স অথবা এপিডেমিওলজিতে কিন্তু এমএসসি করে থাকতে হবে এছাড়াও আপনাদের বি এ এম এস বিএইচ এমএস বিউ এম এই পদে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান থাকতে হবে এর পরবর্তী পোস্ট আমরা দেখি পরবর্তী পোস্ট হলো ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এই পদের ক্ষেত্রে বেতন আছে আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকা এখানেও আপনাদের ভ্যাকান্সি দুটো এখানেও কিন্তু আপনাদের বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এই কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে পরবর্তী পোস্ট ব্লক ডাটা ম্যানেজার এই পদের ক্ষেত্রে বাইশ টাকা আপনাদের বেতন আছে এখানেও দুটো ভ্যাকান্সি আছে এই পদের ক্ষেত্রে আপনারা যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন পাস করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু এক বছরের ডিপ্লোমা কোর্স আপনাদের লাগবে সেটি হলো কম্পিউটার অ্যাপ্লিকেশানের এরপরে আমরা দেখিনি আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা কি আছে তো এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট ফর দ্য পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান ফিমেল অনলি তো এর নিচে এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশান ফর্মস নট প্রপারলি ফিল্ড অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মস আর ইনলিয়াইবেল টু ক্যান্সিল্ড তো এখানে বলা হয়েছে যে যদি আপনি এই ফর্মটা ঠিকঠাক মতো ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে সুতরাং আপনারা কিন্তু কেয়ারফুলি এই ফর্মটা ফিল আপ করবেন এখানে একটা ফটো মেরে দেবেন আর এই ফর্মের পিডিএফ লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন